হ্যালো বন্ধুরা, সঙ্গীতার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো চিয়া সিড। এই চিয়া সিডটা তোমরা বড় বড় শপিং মলে কিন্তু পেয়ে যাবে। দাম দেখো 150 টাকা, 100 গ্রামের দাম কিন্তু এটা। আর এটা যারা খুব ফ্যাট হয়ে গেছো তাদেরকে কিন্তু ভীষণ উপকার দেবে। তো এটা দেখো যে ইসবগুলের ভুষি যেমন খেতে হয়, এটাও কিন্তু ঠিক তেমন খেতে। তো এইটা তোমরা কিন্তু অবশ্যই ব্যবহার করবে বন্ধুরা। তোমরা একবার এটাকে কন্টিনিউ 1 মাস ব্যবহার করে দেখো, তোমরা অবশ্যই রেজাল্ট পাবে বন্ধুরা। এটা কিন্তু তোমাদের মানে আশেপাশে তোমরা কোনো মুদিখানা দোকানে পাবে না বন্ধুরা, তোমাদেরকে এটা বড় বড় শপিং মল থেকে নিতে হবে। দেখো, আমি প্রথমে একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি কিন্তু 2 চামচ চিয়া সিড দিয়ে নেব। তোমরা কিন্তু বন্ধুরা কেউ স্কিপ করে যেও না। তোমরা যদি স্কিপ করে চলে যাও তাহলে তো আমি যে কথাগুলো বলবো তোমরা তো কেউ বুঝতে পারবে না। তো তোমরা কেউ স্কিপ করে যেও না বন্ধুরা। বন্ধুরা, আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। দেখো, আমি এখানে 2 চামচ নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি জল অ্যাড করে নেব। অল্প জল দিয়ে প্রথমে এটাকে অ্যাড মানে মিক্স করব, পরে আবার যখন থকথক হয়ে যাবে আবার জল দেবো। আমার এই ভিডিওটার দ্বারা তোমরা যদি কেউ উপকৃত হয়ে থাকো বন্ধুরা, অবশ্যই কিন্তু নিজেদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না বন্ধুরা। আর এই ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো। ঠিক এইভাবে ভিজিয়ে নেওয়ার পরে দেখো এটা কিন্তু এরকম থকথকে হয়ে যাবে। তো এটা যেহেতু আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেবো, এটা তোমাদের আগের দিন রাত্রেই কিন্তু ভেজাতে হবে বন্ধুরা। আর যেহেতু এটা আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেবো, সেহেতু আমি কিন্তু এটা শক্ত হয়ে যাবে, সেই জন্য আরেকটু জল দিলাম, এটা পাতলা পাতলা হয়ে যাবে এবং পরের দিন সকালে কিন্তু এটা দেখবে একদম ঘন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে দিয়ে এইটা রেখে দিতে হবে। এটা কিন্তু ভীষণ দারুণ কাজ দেয় বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু এটা ব্যবহার করো। টানা 1 মাস তোমরা এটা ব্যবহার করো, কেন এটা ব্যবহার করলে তোমরা ভীষণ উপকার পাবে। পরের দিন সকালবেলা ঠিক এইভাবে কিন্তু একটা কাঁচের পাত্রে বা যে কোনো একটা মানে গ্লাসে তোমরা জল নিয়ে নেবে, হালকা উষ্ণ জল, এবং এর মধ্যে কিন্তু তোমাদেরকে মধু নিয়ে নিতে হবে। এবং মধু নিতে হবে আর কি নিতে হবে, লেবু নিতে হবে অবশ্যই। তোমরা হয়তো কেউ মোটা থেকে রোগা হওয়ার জন্য শুধু লেবু মধু হালকা উষ্ণ গরম জল দিয়ে খেয়েছো, খেয়ে তোমরা হয়তো কেউ না কেউ চর্বি হয়তো কমিয়েছো, কিন্তু তাহলে ভেবে দেখো যদি মধু বা লেবু গরম জলে দিয়ে তোমরা খেয়ে রোগা হতে পারো, তাহলে এই চিয়া সিডটা তার সাথে অ্যাড করলে কতটা ভালো তোমরা রেজাল্ট পাবে বন্ধুরা। তো দেখো, লেবু মধু দিয়ে দিয়েছি, এবারে কিন্তু দিয়ে নিতে হবে 2 চামচ এই আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা চিয়া সিড। এটা কিন্তু বাজে খেতে নয় বন্ধুরা, এটা একদম যে ইসবগুলের ভুষি তোমরা যদি কেউ খেয়ে থাকো ঠিক তেমনই খেতে এটা।